شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের ক্রান্তি ও দিনী ভাই বিলাল ভাই কথাবার্তায় শুনে একটা প্রশ্ন করেছেন যে টুপি পরার বিধান কি। অনেকে দেখা যায় যে শুধু নামাজের সময় টুপি পরে, এরপর পরে না। টুপি কি নামাজের শর্তের অন্তর্ভুক্ত বা নামাজের বিধিবিধান অন্তর্ভুক্ত? টুপি পরাতে কি গুণে কি আছে বা টুপি ইসলামের শরীয়তের বিধান কি? আর আমার প্রিয় দিনী ভাই সকল, টুপি এর আরবি শব্দ কোরআনসোয়া। কোরআনসোয়া শব্দ অবশ্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ আলাইহিস সালাম পাগড়ি পরতেন, এর নিচে তিনি টুপি পরতেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদ কিতাবে এই বিষয়ে আলোচনা করেছেন এবং সহিহ মুসলিম শরীফে এসেছে যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম পাগড়ি পরিধান করেছেন। আরেকটি সহি হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম মক্কায় যখন তিনি প্রবেশ করেন, মক্কা বিজয়ের সময় তখন তিনি পাগড়ি পরে মক্কা প্রবেশ করেন। একাধিক হাদিস এসেছে তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম যে টুপি পরতেন বা পাগড়ি পরতেন এবং আরও ইজার ডঙ্গি এবং রেদা চাদর, এই সবগুলোই পোশাকের অন্তর্ভুক্ত, সবগুলো পোশাকের অন্তর্ভুক্ত। এগুলো মূলত নামাজের শর্তের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ টুপি এবং পাগড়ি এই দুটি জিনিস নামাজের কোনো বিধিবিধান অন্তর্ভুক্ত নয়। নামাজের যেমন শর্ত রয়েছে, রুকুন রয়েছে, সুন্নাত রয়েছে, ওয়াজিব রয়েছে, এগুলো অন্তর্ভুক্ত নয়। অতএব টুপি না পরে যদি কেউ নামাজ পড়ে তার নামাজে কোনো ক্ষতি হবে না, আর টুপি পরে নামাজ পড়লেও তার যে নেকি হবে সেটাও নয়। বরং টুপি এটা একটি লেবাসুজ জিনা, সৌন্দর্য বৃদ্ধির একটি পোশাক, এটা একটি সৌন্দর্য বৃদ্ধির পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য পরতেন। তিনি যে নামাজে পরেছেন টুপি বা পাগড়ি এমন ধরনের হাদিস নেই। তিনি কখনো মক্কা বিজয়ের সময় মক্কাতে প্রবেশ করার সময় তাকে পরাবস্থায় ছাবড়া দেখেছে, আবার মুসলিম শরীফে হাদিস রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন অবস্থায় তার মাথায় পাগড়ি ছিল। আবার আরেকটা হাদিসে দেখা যাচ্ছে যে তিনি এক এলাকায় গেছেন, সেখানে তার মাথা টুপি ছিল, তখন তিনি আর মাথা মাসা করেন নাই, টুপির উপর বা ওই পাগড়ি মাথায় ছিল, পাগড়ির উপর মাসা করছেন। তো তাহলে দেখা যাচ্ছে যে পাগড়ি বা টুপি এই বিষয়গুলো যে নামাজের সময় পড়তে হবে এমন কোনো বিধান নেই, বরং এটা একটি লেবাস, সামাজিক লেবাস, পোশাক, সামাজিক পোশাক হিসেবেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তাই ওলামায়ে কেরাম, প্রখ্যাত ওলামায়ে কেরামগণ বলেছেন এটা একটি সামাজিক পোশাক, সে পোশাক হিসাবে পরিধান করবে নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য, চাই সেটা নামাজ হোক নামাজের বাইরে হোক। আর এটা একটি যেহেতু পোশাক হিসাবে মুসলমানদের মাঝে পরিচিত এবং হাদিস দ্বারাও প্রমাণিত, তাই এটা যদি কেউ আমল করে সেটা তার জন্য ভালো এবং সেটা তার সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে একটি অনুপম দৃষ্টান্ত স্থাপন করবে। তো এটা কিন্তু ইবাদতের নিয়াতে পড়ার কোনো যুক্তি নাই, এটা ইবাদতের নিয়াতে পড়ার কোনো যুক্তি নাই এবং এই ধরনের কোনো কথা কোনো ওলামায়ে কেরাম এবং হাদিস দ্বারাও সাব্যস্ত না। তাই নামাজ যে টুপি বা পাগড়ি পড়তে হবে এমনটা না, আবার নামাজে রত অবস্থায় টুপি পাগড়ি ছেড়ে যে আমি দাঁড়াবো এবং এটা যে ভালো তবুও না, বরং উভয়ের মাঝে সামঞ্জস্য বিধান দেখে এই পোশাকটি যদি আমরা পরিধান করি পোশাক হিসাবে নামাজে বা নামাজের বাইরে, তাহলেই এটা উত্তম এবং নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করবে। আল্লাহ পাকি এ বিষয়ে